আমি মুবিন সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে মানুষের জেগে ওঠাকে ঢাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি সরকার বিরোধী আন্দোলনে জনগণের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষ জেগে উঠেছে আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি তবে নতুন সূর্যোদয় হবেই সেখানে অবশ্যই আমাদের পৌঁছতে হবে এবার জানাবো র্যাব পরিচয়ে উনিশ লাখ টাকা ছিনতাই গ্রেপ্তার পাঁচ টাকা উদ্ধার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পরিচয়ে কর্মকর্তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে শ্রমিকদের বেতন বোনাসের উনিশ লাখ টাকা লুটের ঘটনার মূলহতা হামিম ইসলামসহ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানাব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন দেশে আওয়ামী সরকারের কালো ছায়া পরিব্যাপ্ত সব প্রতিষ্ঠান আওয়ামী শাসনের অভিঘাতে বিপন্ন প্রায় দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে এদিকে চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আলামিন খান নামের অটোরিকশা চালক নিহত হয়েছেন পাল্টাপাল্টি হামলায় পুলিশ সহ কমপক্ষে বিশ জন আহত হয়েছেন গত মঙ্গলবার রাত এগারোটা পর্যন্ত পুরানবাজারের মোড়ে মিরকাঢিজ রোডের নিতায়গঞ্জ রোডে এই সংঘর্ষ হয় এবারে থাকছে গ্রাম্য সালিশে মারধরের অভিযোগে মাতব্বরকে হত্যা করতে বিয়েই করেন নিঃসজাত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতি লিখিত গ্যারান্টি চেয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বুধবার যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মানুষের জেগে ওঠাকে কাজে লাগে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। সরকার বিরোধী আন্দোলনে জনগণের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষ জেগে উঠেছে আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি তবে নতুন সূর্যোদয় হবেই সেখানে অবশ্যই আমাদের পৌঁছতে হবে বুধবার ঢাকা রিপোর্টার্স বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্র সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে কারণ এ সংগ্রাম শুধু বিএনপির একার নয় এ সংগ্রাম দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার সংগ্রাম বর্তমান সরকারকে প্রধান শত্রু আখ্যা দিয়ে এ সরকার সরিয়ে জনগণের প্রতিষ্ঠাকেই সরকারকে একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি বিএনপির মহাসচিব বলেন এ সরকার দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে আমাদের সুর একটাই এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা আন্দোলন চলছে আন্দোলন চলবে শিগগিরই আমাদের আন্দোলন আরো বেগবান হবে আমরা সব দল একত্র হতে পেরেছি কিভাবে এ সরকারকে সরাতে পারি কিভাবে গণতন্ত্র করতে পারি সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি যোগ করেন তিনি মির্জা ফখরুর আরও বলেন এ সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না এরা দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে ফেলেছে আমাদের লক্ষ্য একটাই এ সরকারকে সরিয়ে দেওয়া র্যাব পরিচয়ে উনিশ লাখ টাকা চিন্তায় গ্রেপ্তার পাঁচ টাকা উদ্ধার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পরিচয় কর্মকর্তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে শ্রমিকদের বেতন এবং বোনাসের উনিশ লাখ টাকা লুটের ঘটনায় মূল হোতা হামিম ইসলাম সহ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার রাতে রাজধানীর রামপুরা উত্তরা এবং গাজীপুরের টঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহারকৃত মাইক্রোবাস র্যাব লেখা জ্যাকেট হ্যান্ডকাপ অন্যান্য সরঞ্জামাদি এবং চিন্তাই করা টাকা উদ্ধার করেছে র্যাব বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন গত ছয় জুন বিকেলে গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে কারখানা কর্মকর্তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন এবং বোনাসের উনিশ লাখ টাকা ছিনিয়ে নেয় এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেন মামলার ছায়া তদন্ত করে ডাকাতি তদন্তের মূল মূলহতা ইমাম ইসলাম সহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের কর্মকর্তা দুঃশাসনের আঘাতে আইনের শাসন আত্মবলী দিয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন দেশে আওয়ামী সরকারের কালো ছায়া পরিব্যাপ্ত সব প্রতিষ্ঠান আওয়ামী শাসনের অভিজ্ঞাতে বিপন্ন প্রায় দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি রিজভি বলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার জামিন পর পরও জেলগেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে আবারও কারাবন্দী করা হচ্ছে তিনি বলেন গত জুন উচ্চতর আদালতে আদালত ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদেশ দিল এসব মামলার জামিনপ্রাপ্ত সাইফুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি আওয়ামী বাকশালীর শাসনের আক্রমণে পুলিশি সিদ্ধান্ত সর্বোচ্চ মর্যাদা পায় হাইকোর্টের নির্দেশকে পুলিশ তোয়াক্কা করে না তিনি আরো বলেন গত পাঁচই জুন চতুর্থ দফা ডামি উপজেলা নির্বাচন হয়েছে বিরোধী দলহীন এবং ভোটারসনো এ নির্বাচনে নিজেরা নিজেরা প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন উপভোগ করেছে উপজেলায় লুটপাট এবং আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে রক্তস্রোত বইয়ে দেওয়া হয়েছে বিএনপির এই মুখপাত্র বলেন আওয়ামী লীগ সংখ্যালঘু গরিব মানুষের ঘরবাড়ি এবং টাকা লুটকারি পুলিশের কিছু কর্মকর্তাদের উপর নির্ভরশীল তাই ভোটারসনো জাতীয় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে ডামি সরকার তাদের গৃহপালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয় সংঘর্ষে যুবক নিহত পুলিশ সহ আহত বিশ চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আলামিন খান নামের অটোরিকশা চালক নিহত হয়েছেন পাল্টাপাল্টি হামলায় পুলিশ সহ কমপক্ষে বিশ জন আহত হয়েছেন গত মঙ্গলবার রাত এগারোটা পর্যন্ত পুরান বাজারে পলাশের মোড় মিরকাটেজ রোড নিতাইগঞ্জ রোডে এ সংঘর্ষ হয়েছে নিহত আলামিন খান পুরানবাজার এলাকার স্থায়ী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর ছেলে স্থানীয়রা জানান কিছুদিন আগে পুরান বাজার মেরকাটিস রোডে রনি নামে এক কিশোরের সঙ্গে নিতাইগঞ্জ রোডের জুল নামে কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনার জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সঙ্গে মেরকাটিস রোডে এলাকায় যুবকদের সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিহত আলামিনের স্ত্রী বলেন রাতে খাওয়া দাওয়া করে আমার স্বামী গেট আটকাতে বাইরে গিয়েছিলেন এ সময় বাইরে মারামারি দেখে রাস্তায় যাওয়ার পর আমার স্বামীকে হত্যা করেছে আমার বাচ্চাদের কি হবে মজিদ খান ডেঙ্গু আরও বলেন আমার ছেলেকে গুলি করে মেরেছে কার গুলিতে মারা গেছে তা শনাক্ত করতে দ্রুত বিচারের দাবি জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা সেখানে টহল দিচ্ছেন চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান আলামি নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তার মাথার ডান পাশে গুলির আঘাত রয়েছে ধারণা করা হচ্ছে গুলির আঘাতেই তার মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতি লিখিত গ্যারান্টি চায় হামাস যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ী যুদ্ধবিরতি লিখিত গ্যারান্টি চেয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বুধবার যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থকারী দুটি সূত্রে তথ্য নিশ্চিত করেছে মঙ্গলবার চলমান গাজা যুদ্ধ অবসানের জন্য পর্যায়ক্রমে যুদ্ধবিরতির পরিকল্পনার সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস দলটি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তা মেনে অগ্রসর হলে ইসরায়েল যে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে লিখিত গ্যারান্টি দিতে হবে এছাড়া এই সন্ধির ফলে গাজা উপত্যকা থেকে যে ইসরায়েলি তার সামরিক বাহিনী প্রত্যাখ্যার করে নেবে সে বিষয়টিও লিখিত দিতে হবে মিশরীয় সূত্র এবং তৃতীয় আরেকটি সূত্র জানিয়েছে যে হামাস আশঙ্কা করছে যে বর্তমান প্রস্তাবটি পরিকল্পনার প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্যায় পর্যন্ত করাবে কিনা এ বিষয়ে সুস্পষ্ট গ্যারান্টি প্রদান করে না অথচ দ্বিতীয় পর্যায়ে রয়েছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং কিছু বন্দি বিনিময় এছাড়া এর মধ্য দিয়ে পৌঁছানো হবে স্থায়ী যুদ্ধবিরতিতে এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার পর্যন্ত সেজন্য হামাস লিখিত গ্যারান্টি চায় পরিকল্পনাটি মে মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব করেছিলেন এতে গাজায় বন্দী ইসরায়েলিদের ক্রমান্বয় মুক্তি এবং দুই ধাপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার একই সাথে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি গাজা পুনর্গঠন এবং তৃতীয় ধাপে মৃত বন্দীদের দেহাবশেষ ফিরিয়ে অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করেছে তবে ইসরায়েল প্রকাশ্যে একথা জানায়নি